আপনাদের শুধরাতে হবে, যুবকরা শুধরাবে, সমাজ শুধরাবে, ঠিক না? যুবকরা জাগবে, ইসলাম জেগে যাবে, নাস্তিকরা বেগে যাবে, ঠিক কি না? ঠিক কি না? আর আমরা ঘুমালে তখন নাস্তিকরা জেগে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়ার বিষয়, আল্লাহ শুকরিয়ার বিষয়, বাংলাদেশে বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসের আক্রান্ত মানুষ পাওয়া গেল, আলহামদুলিল্লাহ বললাম, এর জন্য যে অন্ততপক্ষে আমাদের বঙ্গবন্ধুর অনুষ্ঠানে মুসলিম কেকু মুদি আসতে পারলো না, মুসলিম কেকু ডাইনিদেরকে আমরা প্রত্যাখ্যান করি, এই ডাইনিদের স্থান এখানে নেই, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাকের লীলা খেলা বুঝা মুশকিল। আরে গতকালকে কেন করোনা আসলো, এতদিন আসলো না, গতকালকে কেন আসলো? এবং করোনা আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল, না 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 না, মুসলিম কেকু বাংলাদেশ চায় না, বাংলাদেশ বরদাস্ত করবে না। আমার ভাইরা, ভোর রাত্রে উঠে কিছু আল্লাহর বন্দে এখনো কান্নাকাটি করে, সেই কান্নাকাটির বরকতে ইনশাআল্লাহ হতে পারত এটার জন্য বড় ধরনের একটা অঘটন, বড় ধরনের একটা সংঘর্ষ হয়ে যেতে পারত, সেটা থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করেছেন, ঠিক কি না? ঠিক কি না? আলহামদুলিল্লাহ। এবং আরো সুখের বিষয় হচ্ছে এই যে করোনা ভাইরাস, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুন। চীনারা দেখেছে, চীনারা দেখেছে, সারা বিশ্ব দেখেছে, অনেক গবেষণা করে দেখেছে, যারা নামাজি, যারা নামাজি, যারা নিয়মিত দৈনিক পাঁচবার ওযু করে, সুবহানাল্লাহ বলেন, নিয়মিত দৈনিক পাঁচবার ওযু করে, নিয়মিত গড়গড়া করে, খুলি করে, নিয়মিত নাকে পানি দেয়, ওযুতে নাকে পানি দেওয়া আছে না নেই? আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ। এবং যারা হালাল খায়, হালাল খায়, হালাল মতে জীবন যাপন করে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত ওযু করে, এই সমস্ত মানুষদের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সুন্নার ভিতরে ইসলাম কি আছে আমার ভাইরা? সেজন্য আমরা সকলে আমাদের মাথায় খাবার রেখে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, আমাদের মাথায় খাবার, আমাদের আদর্শ সারা পৃথিবী আজকে গ্রহণ করতেছে, আল্লাহর নবীর আদর্শের পাগল ইহুদিরা হয়ে যাচ্ছে, আর আমাদের মুসলমানেরা ওই নাবির নিচে ফ্যান ফিদে, ফ্যান পরিধান করে, ফ্যান পরে নাবির নিচে, কার থেকে শিখলা? মাইকেল জ্যাকসন থেকে। আরে মাইকেল জ্যাকসনও তো মরার আগে মুসলমান হয়ে গেছে, তুমি কোথায় আছো? আরে ছেলে তুমি কোথায় আছো? মাইকেল জ্যাকসনও তো মরার আগে মুসলমান হয়ে গিয়েছে, তুমি টকনগিরার নিচে কাপড় পরা কোথার থেকে শিখলা? কোথার থেকে শিখলা? আল্লাহর নবী তো শিখিয়ে গিয়েছেন, টকনগিরার উপরে পায়জামা পড়তে হবে, প্যান্ট পড়তে হবে, লুঙ্গি পড়তে হবে, জামা পড়তে হবে, এবং নাবির উপরে পড়তে হবে। আমাদের মারা, আমাদের বাবারা তো আমাদেরকে ছোটকালে সেই শিক্ষা দিয়েছেন, আজকের মা বাবারা কেন শিক্ষা দেয় না? আমাদের মা বাবারা আমরা যখন ছোট ছিলাম, এই আমাদের বড় ভাইয়েরা সকলে মনে আছে তো, লুঙ্গি যদি কখনো নাবির নিচে পড়তো তখন ছড় লাগাইতো, এই নাবির নিচে লুঙ্গি পড়ছে কেন? লুঙ্গি উঠিয়ে পড়ো, এই গোট্টকটুগিরের নিচে, সুলগিরের নিচে লুঙ্গি গেল কেন? উঠিয়ে পড়ো। এ বলে নাই মুরব্বীরা, বলেন বলেন না, আমাদের মা বাবারা বলেন নাই? আজকে কেন আপনার ছেলে, আপনার ছেলে নাবির নিচে প্যান পরে আর টকনগিরের নিচে প্যান পরে, কার আদর্শ আপনি নিচ্ছেন? কার আদর্শের পিছনে ছুটছেন? আপনার নবীর আদর্শের জন্য আজকে ইহুদিরা পাগল হয়ে গিয়েছে, খ্রিস্টানরা পাগল হয়ে গিয়েছে, পৃথিবীর 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 পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, সকল জায়গায় আপনি শুনবেন, আপনি জানবেন, আপনি বুঝবেন, মুসলমান, আল্লাহু আকবার, মুসলমানের জনসংখ্যা কমে না, মুসলমানের জনসংখ্যা, আরে বলেন না, মুসলমানের জনসংখ্যা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঠিক কি না? যত নির্যাতন হোক, যত জুলুম হোক, যত অত্যাচার হোক, ইসলামের আলো পৃথিবী থেকে কেউ নিবিয়ে দিতে, কেউ নিবিয়ে দিতে,
আপনি যদি নিজেই নিবিয়ে দিতে চান আপনি বঞ্চিত হবেন কিন্তু ইসলাম আছে থাকবে ঠিক কিনা ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু